কিশোরে মরহম আমিন শরীফ চৌধুরী বাটারডা মোহাম্মদ আকিয়াহাতি খাং গোলাঘড়ি প্রস্তাবিতনগর থানা বাসকালী সব আমার সাথে মুক্তার বাই এবং সুখেনিং কোম্পানি টু প্লাটুন হাবিলদার মেজর জাফর সাহেব বাবু সুশীল চন্দ্র রায় এবং সমীর দিন ও আব্দুল শুককে আমরা জারালছড়ি ক্যাম্পে যাই। জারালছড়ি ক্যাম্প থেকে জামাগ্রি দিয়েছি, জামাগ্রিতে আমাদের ট্রেনিং চলছে। ওখানে মেজর আব্দুল মন্নানের মাধ্যমে ট্রেনিং গ্রহণ করছি, সাথে আব্দুল হামেদ ছিলেন আমাদের কমান্ডার। আমরা ওখানে হাই এক্সপ্লোজিভ এবং লো এক্সপ্লোজিভ ট্রেনিং গ্রহণ করছি। ট্রেনিং গ্রহণ করার পর যখন বারো থেকে আসতে হলো, আমরা চলে আসছি, আমাদের সাথে হামিদও ছিলেন। বান্দরবনকে আসার পর আমাদের ওখানে বান্দরবনে অপারেশন হয়েছিল। আমাদের একজন সাথী ভাই আবুল খায়ের বাড়ির নোয়াখালী বলে মারা যায়। পরে আমাকে 2000-এ মেজর আসাবের সাথে বন্দি হয়ে ওনার সাথে আমার পরিচয় ছিল পাকিস্তান আমলে। এমন যখন বয়স কাউন্টের ট্রেনিং গ্রহণ করছিলাম, সেই জন্য আমাকে ওখানে ছেড়ে দিয়েছিল। আমি তখন বাসখালী ছাড়াতে যাওয়ার পথে অনেক কষ্ট করে গেছি। দুদিন পর ওখানে আবার অপারেশন হয়েছে গুনাগরীর ওয়াপদা অফিসের রেজাকারকে ইন্দির জন্য পর দেশ স্বাধীন হয়। কিন্তু দুঃখের বিষয়, আমার সার্টিফিকেট মুক্তিযুদ্ধ সার্টিফিকেট দিয়েছিলেন, মুক্তিযুদ্ধ সার্টিফিকেটটা 91 তুফানের মধ্যে হারানো হয়েছে, কিন্তু নম্বরটা আমার স্মরণ আছে। এখন বর্তমানে ধর্মপুর ইউনিয়নের মধ্যে আমি বসত বাড়ি করে আবেদন করার পর ওই ফ্যাক্সের মাধ্যমে আমি রেস পাঠিয়েছিলাম। ওটা শেখ মুজিবুর রহমানের ছবি তো আমার নাম তো আছে, কিন্তু কোনো এখানে হয় নাই। দেশকে স্বাধীন করা বঙ্গবন্ধুর আদর্শে বঙ্গবন্ধুর কথা স্মরণ করে আমরা ভারতে গিয়েছি। জমাত শিবিরের সংক্রান্তের ধারায় দেশ অধঃপতন গিয়েছিলো, বর্তমান যে আশা আকাঙ্ক্ষা দেখতেছি অনেক উন্নত হয়েছে, সন্ত্রাস থেকেও মুক্ত পাচ্ছে। আমরা আরও যে ভবিষ্যতে যে তরুণেরা আমাদের এই মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ রাখি, যেন দেশকে উন্নতির পথে এগিয়ে যাচ্ছেন। আজকে রত্নগর্বা হাসিনের মাধ্যমে দেশকে যে উন্নতি করছে, সেই জন্য আমরা ওকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।